হ্যালো ফ্রেন্ডস, আমি মলি। চলে এসেছি নতুন একটি রান্নার রেসিপির ব্লগ নিয়ে। কেমন আছো সবাই? আজ এনেছি ভিন্ন ধরনের একটা ডালের রেসিপি নিয়ে। তাতে কী কী লাগছে একটু দেখে নিই। লাগছে গাঁটি কচু, তার কারণ আজ দেখাবো গাঁটি কচু দিয়ে ডাল। গাঁটি কচুটাকে ভালো করে খোসা ছাড়িয়ে সুন্দর করে কেটে রেখে দিয়েছি। আর এটা কি? এটা হলো কাঁঠালের বীজ। কাঁঠাল খেয়ে বীজগুলোকে রেখে ভালো করে শুকিয়ে তারপর তার খোসা ছাড়িয়ে এরকম করে সরু সরু লম্বা লম্বা করে কেটে নেব। খেতে একদম বাদামের মতন লাগবে। তার সাথে নিয়েছি মুগ ডাল এবং মুসুর ডাল, দুই রকম মিশিয়ে ধুয়ে রেখেছি, আর সজনে ডাঁটা। সাথে নিয়েছি আদা বাটা, স্বাদ মতো নুন চিনি এবং ফোড়নে দেওয়ার জন্য তেজপাতা, শুকনো লঙ্কা এবং গোটা জিরে। প্যানে সর্ষের তেল গরম করে নিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা এবং গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। পরিমাণটা তোমরা দেখতেই পাচ্ছ আমি কতটা তেলে রান্না করছি। অল্প পরিমাণ তেলেই কিন্তু এই রান্নাটা হয়ে যায়। আর যেহেতু ডাল, তাই জন্য শরীরের জন্যও ভীষণ ভালো, হেলদি এবং পুষ্টিকর। এবার দিয়ে দিলাম কেটে রাখা ওই কাঁঠালের দানাগুলো এবং গাঁটি কচু, সজনে ডাঁটা সব কিছুই দিয়ে হালকা করে হলুদ দিয়ে নাড়তে থাকবো। ভালো করে সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেব। রাতের বেলায় সবসময় রুটি দিয়ে কী খাওয়া হবে ভাবতে ভাবতে তো দিন কাভার। এবার প্রত্যেক দিন আর কী নতুন নতুন বানানো যায়, তাই ডাল দিয়ে কিন্তু চটপট করে এই রেসিপিটা তোমরা বানিয়ে নিতে পারো। একঘেয়ে ডাল খেতেও তো সবসময় ভালো লাগে না, তাই ভিন্ন স্বাদের এই ডালটা কিন্তু তোমরা বানিয়ে দেখতে পারো। এবার মুগ ডাল এবং মুসুর ডাল যেটা ধুয়ে মিশিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু দিয়ে দিলাম। ডাল দিয়ে সবজিগুলো দিয়ে ভালো করে নাড়তে থাকবো। আর কিন্তু কোনো রকমভাবেই আমরা তেল ব্যবহার করব না। এবার দিয়ে দেব আদা বাটা এবং নুন। স্বাদ মতো নুন এবং আদা বাটা দিয়ে আমরা কষাতে থাকবো। তোমরা চাইলে কিন্তু আদা বাটাটা অ্যাভয়েড করতে পারো। আমি জাস্ট হালকা টেস্ট অ্যাড করার জন্যই আদা বাটাটা ইউজ করেছি। আর ঝালটাও তোমরা কম বেশি করতে পারো। এবার সব কিছুই যখন ভাজা হয়ে যাবে পরিমাণ মতন একটু জল দিয়ে দেব। সব কিছু একসঙ্গে সেদ্ধ হয়ে গেলেই কিন্তু আজকে আমাদের ভিন্ন স্বাদের ডাল একদম রেডি হয়ে যাবে। এবার আমরা ঢাকা চাপা দিয়ে কিন্তু কিছুক্ষণের জন্য রেখে দেব। তারপর হালকা করে স্বাদ মতন একটু চিনি অ্যাড করে দেব। তারপরে পরিমাণ মতন যদি জল অ্যাড করতে হয় আর একটু জল অ্যাড করতে হবে। এবং আমি এখানে গোটা দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, তাতে কি হয় গন্ধটা ভীষণ ভালো লাগে। ডাল প্রায় সেদ্ধ হয়ে এসেছে আর গাঁটি কচুগুলো সেদ্ধ হয়ে গেলে কিন্তু আমাদের রান্না একদম রেডি হয়ে যাবে। দেখো আমার রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এবার ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে নিলেই আজকে আমি যে ভিন্ন স্বাদের ডালটা রান্না করতে চেয়েছিলাম সেটা একদম কমপ্লিট হয়ে গেল। আর খেতে যে কি অসাধারণ লাগে সেটা না খেলে বোঝা যাবে না, এবং তার গন্ধও অপূর্ব। দু ধরনের ডাল, গাঁটি কচু, সব রকমের গন্ধটাই যেন অপূর্ব। রাতে রুটি দিয়ে খাও বা সকালে ভাত দিয়ে, সবেতেই কিন্তু খুব সুন্দর লাগবে। করে খেয়েই একবার দেখো, আমার সাথে শেয়ার করতে ভুলবে না কিন্তু। তাহলে কেমন লাগলো আজকের রেসিপিটি? আর আমার ভিডিওসগুলো ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে সবাই, টাটা, বাই বাই।